হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ফুলকপি আর ডিম দিয়ে। দেখো আমি এই ফুলকপি আর ডিম দিয়ে রেসিপিটা কিভাবে করছি আর আমার কী কী লাগছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখো ফুলকপিকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে জলে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা ভাপ দিয়ে সেদ্ধ করেছি। এখানে দেখো টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তিনটে ডিম নিয়েছি, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, বিট নুন আছে, হলুদ আছে, ধনে পাতা আছে, ব্ল্যাক পেপার আছে, চিলি ফ্লেক্স আছে আর চিজ আছে। এবার দেখো ডিমগুলোকে বাটির মধ্যে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। এবার দেখো একটু বিট নুন দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলে নেব। এবার দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি, ভালো করে গুলে নেব। এবার দেখো ফুলকপি আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ডুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর একটা দেখো ফুলকপি আমি এইভাবে ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। দেখো এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে দিলাম। এবারে দেখো উপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এবার আমি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, চিজ গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি, এটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার দেখো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। দেখো চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি, এবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এবার আমি উপরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ফুলকপি আর ডিম দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।